बिस्मिल्लाह रहमान रहीम, दिस इज़ एंडी जाहिदुल इस्लाम, असिस्टेंट टीचर मैथमेटिक्स, द मिलेनियम स्टार स्कूल एंड कॉलेज, रंगपुर कैंटोनमेंट। टुडेज़ टॉपिक इज क्लास फोर सब्जेक्ट मैथमेटिक्स, चैप्टर नंबर 11, चैप्टर नेम टाइम। टुडेज़ लेक्चर नंबर इज 2। टुडे वी विल प्रैक्टिस सम मैथ्स रिलेटेड विद टाइम्स। Suppose express 7 days, 3 hours, 35 minutes into minutes. Firstly, we will write by addition, by using addition and side by side the units. Suppose 7 days plus 3 hours plus 35 minutes. Then the next line, 7 multiply 24 hours. কেন আমরা এখানে 24 আওয়ার্স 7 মাল্টিপ্লাই 24 আওয়ার্স লিখলাম? বিকজ ডেজকে আমরা 24 মাল্টিপ্লাই করলে আওয়ার্স পেয়ে যাব, বিকজ ওয়ান ডে ইকুয়াল 24 আওয়ার্স। তো আমরা 7 ডেজকে ডিরেক্ট 24 দিয়ে মাল্টিপ্লাই করে আওয়ার্স লিখতে পারি, কারণ ওর প্রোডাক্টই হবে আওয়ার্স। প্লাস আগের লাইনে যে আওয়ার্সটা আছে 3 আওয়ার্স প্লাস 35 মিনিটস, আমরা যে এখানে 21 ডে ইকুয়াল 24 মাল্টিপ্লাই করেছিলাম, তো এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিলাম, ওয়ান ডে ইকুয়াল 24 আওয়ার। দেন নেক্সট লাইনে আমরা চলে যাব, 168, 7 মাল্টিপ্লাই 24 ইজ 168 আওয়ার্স প্লাস 3 আওয়ার্স প্লাস 35 মিনিটস। দেন ফার্স্ট টু পার্ট অফ দিস লাইন ইজ আওয়ার্স, 168 আওয়ার্স অ্যান্ড 3 আওয়ার্স। তাহলে আমরা এগুলো অ্যাড করে নিই, অ্যাড করে পাচ্ছি নেক্সট লাইনে 171 আওয়ার্স, নেক্সট লাইনে আমরা লিখলাম প্লাস 35 মিনিট আছে। আমরা খেয়াল করছি যে একটি পার্ট হচ্ছে আওয়ার্স, একটি পার্ট হচ্ছে মিনিট, তো আমরা দুটোকে তো প্লাস করতে পারি না। তো ফার্স্টলি আমাদের যেটা করতে হবে, আওয়ারকে মিনিটে কনভার্ট করতে হবে। সো আমরা জানি, উই নো দ্যাট ওয়ান আওয়ার ইকুয়াল 60 মিনিটস। সো আমরা আওয়ারকে মিনিটে মিনিটে যখন কনভার্ট করব, কি করতে হবে আমাদের, আমাদের 60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা মাল্টিপ্লাই করলাম, দেন মিনিটস লিখলাম, এখন আর আওয়ার লিখবো না আমরা, দেন প্লাস 35 মিনিটস যেটা আগের ছিল। তো এখানে একটি সাইড নোট দিলে বেটার হতো, সাইড নোট, আচ্ছা। দেন ইকুয়াল টু, আমরা 60 দিয়ে 171 মাল্টিপ্লাই করে পাচ্ছি 10,260 মিনিটস প্লাস 35 মিনিটস। এখন আমরা কি দেখছি, দুটোই মিনিট, তো মিনিট এবং মিনিট প্লাস করে দিব আমরা। তো আমরা এ দুটো প্লাস করে পাচ্ছি 10,295 মিনিটস। তো আমরা এটা অ্যান্সার হিসেবে লিখতে পারি, অ্যান্সার 10,295 মিনিটস। Express 4 era, 8 years, 7 months into months. তো আমরা এডিশন আকারে লিখলাম 4 era plus 8 years plus 7 months. Then, firstly আমরা যেটা করব, first era কে years এ নিয়ে আসব, years এ। তো এই জন্য আমরা কত, 1 era equal how many years, 12. So we will multiply 4 era by 12, so it will be years. 4 multiply 12, আমরা লিখতে পারি years. Plus, আমাদের আগেই এটা ছিল 8 years plus 7 months. তো আমরা এখানে side note একটা দিতে পারি, 1 era equal 12 months. Then next line, আমরা multiply করে 48 years লিখতে পারি plus 8 years plus 7 months. এখন আমরা দেখছি যে ফার্স্ট যে দুটো পার্ট আছে, এ দুটোই ইয়ার্স, তো ইয়ার্সগুলো আমরা আগে অ্যাড করে নিই। দ্যাট মিন্স 48 প্লাস 8 হলো কত, 56 ইয়ার্স প্লাস 7 মান্থস। ওকে, তো 56 ইয়ার্স আর 7 মান্থ দুটো ডিফারেন্ট ইউনিট, সো 56 ইয়ার্সকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, বিকজ 1 ইয়ার ইকুয়াল 12 মান্থ। তো 12 মান্থ, 12 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে মান্থ হয়ে যাবে ইয়ারটা,
তো মাল্টিপ্লাই করে দেখালাম, দেন যেহেতু 12 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, পাশে আমরা একটা সাইড নোট দিয়ে দিলাম 1 ইয়ার ইকুয়াল 12 মান্থস, দেন আমরা মাল্টিপ্লাই করে পেলাম 672 মান্থস প্লাস 7 মান্থ আগের থেকে ছিল, এখন দুটোই মান্থ হয়ে গেছে। এখন আমরা মান্থ 672 মান্থস প্লাস 7 মান্থস অ্যাড করে পাচ্ছি 679 মান্থস। দিস ইজ দ্য অ্যান্সার। নাও এক্সপ্রেস 7 ডিকেড 9 ইয়ার্স 4 মান্থস ইনটু মান্থস। এখন আমরা মান্থসে নিয়ে আসব, এক্সপ্রেস করব। তো আমরা আগে প্লাস করে লিখে নিই, 7 ডিকেড প্লাস 9 ইয়ার্স প্লাস 4 মান্থস ইকুয়াল 7 মাল্টিপ্লাই 10, বিকজ 1 ডিকেড ইকুয়াল 10 ইয়ার্স। তো আমরা 7 মাল্টিপ্লাই 10 ইয়ার্স প্লাস 9 ইয়ার্স প্লাস 4 মান্থস লিখলাম, আর 1 ডিকেড ইকুয়াল 10 ইয়ার্স, যেহেতু আমরা ডিকেডকে মাল্টিপ্লাই করেছি ইয়ার্স করার জন্য, তো ডিকেড এবং ইয়ার্সের রিলেশন যেটা, 1 ডিকেড ইকুয়াল 10 ইয়ার্স সাইড নোট হিসেবে দিয়ে দিলাম। দেন মাল্টিপ্লাই করে পাচ্ছি আমরা কত, 70 ইয়ার্স প্লাস 9 ইয়ার্স প্লাস 4 মান্থস। ওকে, আমাদের নেক্সট লাইনে আমরা চলে যাচ্ছি। এখন দেখছি আমরা 70 ইয়ার্স 9 ইয়ার্স দুটা সেম ইউনিট ইয়ার্সে আছে, সো আমরা প্লাস করে নেই 79 ইয়ার্স প্লাস 4 মান্থস। তো আমাদের এখন ইয়ার্সকে কি করতে হবে, মান্থসে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স 1 ইয়ার ইকুয়াল 12 মান্থ, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের নেক্সট লাইন দাঁড়াচ্ছে 79 মাল্টিপ্লাই 12 মান্থস প্লাস 4 মান্থস, 4 মান্থস যেটা আমাদের আগে থেকেই ছিল, মান্থস ছিল যেটা, আমরা সাইড নোট দিয়ে দিলাম 1 ইয়ার ইকুয়াল 12 মান্থস। দেন নেক্সট লাইন 79 মাল্টিপ্লাই 12 948 মান্থস প্লাস 4 মান্থস, এখন দুটোই মান্থস হয়ে গেছে, আমরা এডিশন করে নিতে পারি 952 মান্থস। দিস ইজ দ্য অ্যান্সার। অ্যাগেন এক্সপ্রেস 9 ইয়ার্স 3 মান্থস 17 ডেজ ইন্টু ডেজ। এবার আমরা কি ডেজে নিয়ে আসব ইয়ার্স মান্থস অ্যান্ড ডেজকে, তো আমরা আগের মতো করেই লিখব 7 ইয়ার্স প্লাস 3 মান্থস প্লাস 7 ডেজ। ফার্স্ট আমরা কি ইয়ারকে কোথায় নিয়ে আসবো, মান্থসে, দেন মান্থস মান্থস প্লাস করব। তো আমরা ইয়ার্সকে মান্থে নিয়ে আসার জন্য কি করব, 1 ইয়ার ইকুয়াল 12 মান্থস, সো 12 দিয়ে আমরা 9কে মাল্টিপ্লাই করব, 9 মাল্টিপ্লাই 12 মান্থস প্লাস 3 মান্থস প্লাস 17 ডেজ, নোট দিয়ে দিলাম আমরা 1 ইয়ার ইকুয়াল 12 মান্থস। দেন মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি কত, 108 মান্থস প্লাস 3 মান্থস প্লাস 17 ডেজ। নেক্সট লাইন আমরা মান্থস দুটোকে, ফার্স্ট যে দুটো পার্ট আছে ওগুলোকে অ্যাড করে নিচ্ছি, 111 মান্থস প্লাস 17 ডেজ। নাও মান্থসকে আমরা কনভার্ট করব ডেজে, সো 1 মান্থ ইকুয়াল 30 ডেজ, সো মান্থে আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা ডেজ পেয়ে যাব। তাহলে 111 মাল্টিপ্লাই 30 ডেজ প্লাস 17 ডেজ। এখন এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি 111 কে 30 দিয়ে, আমরা পাচ্ছি 3330 ডেজ প্লাস 17 ডেজ। এখন ডেজ দুটোকে আমরা প্লাস করে পাচ্ছি কি, 3347 ডেজ। দিস ইজ দ্য অ্যান্সার। সো নেক্সট, নাও হোমওয়ার্ক ফর ইউ, এক্সপ্রেস 5 ডেজ 8 আওয়ার্স 50 মিনিটস ইনটু মিনিটস। নাম্বার 2, এক্সপ্রেস 8 ডিকেড 7 ইয়ার্স 11 মান্থস ইনটু মান্থস। 3 নাম্বার, এক্সপ্রেস 12 ইয়ার্স 6 মান্থস 27 ডেজ ইনটু ডেজ। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আমি নেক্সটে তোমাদের জন্য এই চ্যাপ্টারেরই রিলেটেড কিছু ডিফারেন্ট ম্যাথ নিয়ে আসব। তো ততদিন পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে, তো সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে, গুড বাই।